वेलकम टू माय चैनल माय लाइफ माय रूल। आज के तो होलीर आगेर दिन, तो आज के किछु बाजार करते जाब। तो कल के तो दोकान सेरकम खोला पाबो ना, चिकेन बा किछु একটা এনে রাখবো রান্নার জন্য আর ছেলের জন্য দোলের কিছু জিনিসপত্র কিনতে যাব। দুপুরের দিকে যাব, তো তোমাদেরকে দেখাবো আমি কি কিনছি না কিনছি। আর রোজকার মতো যা যা কাজ করি সেগুলো তো তোমরা দেখতেই পাবে, ঠিক আছে। কালকে সারাদিন নিচে দোকানে যাওয়া হয়নি, আজকে একটু নিচে দোকান থেকে ঘুরে আসি, কারণ আজকে একটু কাজ কম আছে। তাই এসে পরে আমি ভাবছি ফার্নিচারগুলো একটু মুছবো, তাই এখন একটু ছেলে যেহেতু করছে নিজে যাবে বলে তাই জন্য একটু নিচ থেকে ঘুরে আসি। আর নিচে জানো তো আজকে আমাদের এখানে না কালকে বসন্ত উৎসব হবে বলে গান চলছে, সকাল থেকে খুব ভালো লাগছে। আর চলো বাবা চলো, আর এখানে গান হচ্ছে, সবাই বসন্ত উৎসবে গান লাগিয়েছে। কালকে আমাদের এখানে হবে দোল খেলা, তোমাদেরকে দেখাতে পারলে দেখাবো আমি কীভাবে আমাদের এখানে দোল খেলা হচ্ছে। তো যাই নিচ থেকে এখন তাহলে একটু ঘুরে আসি আগে। এরকমভাবে খেলা করছো, ওগুলো নষ্ট করছো। দেখেছেন তো কেমন করছে, এগুলো নিয়ে কেমন খেলা করছে, নষ্ট করছে আমার আটাগুলো পুরো বসে বসে। চলো আমি ফার্নিচারগুলো মুছে নিই। দেখেছো সবাই কি করলো, আমাকে পুরো আটা মাখিয়ে দিল। দেখ তুই কেমন লাগছে আমাকে দেখ। ইস বাবা দেখ কি করলো আমাকে, দেখো আটা দিয়ে। ইস আজকেই আমার সাথে দোল খেলে নিল এই বাবা। দেখো দেখো আমার অবস্থাটা কি করেছে, দেখো ছেলেটা, তুই তোরটা দেখা, তোর মুখটা দেখা। আটা ভূত, আমরা আটা ভূত হয়ে গেছি, এবারে সবাইকে খাবো। দেখো আমার কি অবস্থা করলো ছেলেটা, দেখো এখানটা কি অবস্থা হয়ে আছে, পুরো জামা কাপড়ে পুরো একদম। ইস এবার এটা আমার পরিষ্কার করতে কতক্ষণ সময় লাগবে বলতো, পুরো আটা আটা করে দিল রে ছেলেটা। কি দুষ্টু বলতো, এরকম করে কেউ, এখন আমার কোনো কাজ হয়নি, জলের আগেই দোল খেলা হয়ে গেল আমাদের দুজনে। কি করলো, ছি 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 ছি, পুরো আটার বাড়িটা আমার মুখে তো ঝেড়ে দিল এসে পড়ে। বাবা তুমি এটা কে পরিষ্কার করবে বলো, এবারে কে পরিষ্কার করবে তোমাকে আবার দেখিয়ে দাও ক্যামেরা। দেখাও দেখাও কেমন লাগছে, দেখাও তোমার মুখটা। নিজেও মেখেছে আমাকেও মাখিয়েছে, চলো এগুলো তো পরিষ্কার করে ক্লিন করে নি। দেখলে তো আমার ছেলের বদমাইশির লেভেলটা,
কোনো রকমের পরিষ্কার হয়েছি, এখনও পুরো মাথা লেগে আছে, মুখটা পরিষ্কার করেছি, জামাটা ছেড়ে নিয়েছি, ছেলেকে স্নান করিয়ে পরিষ্কার করে দিয়েছি, এখন আমি বাকি সব কাজগুলো সারবো ঘরে, তারপর নিজে স্নান করতে যাবো। কি মাথাটা কুটকুট করছে জানো না, আর এই ছেলেটা এত বদমাইশি, এরকমই করে আমার সাথে সবসময়, হঠাৎ করে কি করে এসে ঢেলে দিল গালে মাথার মধ্যে, কোনো ইয়ে নেই। এই হাসছিস, আবার হাসছো তুমি, দেখো দেখো বদমাইশি করে আমার হাসছে। তো চলো ফ্রেন্ডস, আমি কাজগুলো সেরে নিই, স্নানও করতে হবে তাড়াতাড়ি, প্রচণ্ড ইরিটেশন হচ্ছে আমার, ঠিক আছে। আমি স্নান করে ফ্রেশ হয়ে গেছি, দেখো ক্লিন হয়ে গেছি, আর ভূত নেই। তো এবারে আমি বাবানকে খাওয়াবো, নিজেও খাবো, তারপরে একটু বেরাবো, বেরাবো বলতে বিকালের দিকে বেরোবো, ওই 4:30-5 নাগাদ বেরিয়ে একটু দোলের কিছু জিনিসপত্র কিনবো, বাবানের একটা পিচকারি কিনবো, রং কিনবো, এগুলো কিছু একটা কিনে আনবো। তো তখন তোমাদের সাথে আবার আসছি। তোমাদের বলেছিলাম যে বেরাবো, তো ওই জন্য এখন বেরাচ্ছি, ছেলের জন্য কিছু জিনিস আনতে হবে, আমি ইয়ের জন্য, দোলের জন্য। তো সেই জন্য এখন যাচ্ছি মার্কেটে, যাই কিছু জিনিস নিয়ে আসি, ছোটো অল্প অল্প স্বল্প রং টং। চলো রিক্সা করে চলে যাচ্ছি একটা দিকে। কি বললাম, বলো কথা বলো। আমি কি কি নিলাম তোমাদের ঘরে গিয়ে শেয়ার করছি, যা যা নেওয়া ছিল সব নেওয়া হয়ে গেছে। আমি এবারে বাড়ির দিকে যাচ্ছি, বাড়িতে গিয়ে তারপর তোমার সাথে শেয়ার করবো আমি কী কী নিলাম। দেখো রাস্তায় হাঁটতে হাঁটতে দেখলাম অনেক দূরে একটা চন্দ্রমল্লিকা ফুল ফুটে আছে, একটাই চন্দ্রমল্লিকা ফুল ফুটে আছে, বড়ো কী সুন্দর দেখো দাঁড়িয়ে আছে, সেই জন্য তুলে নিলাম, ভিডিও করে নিলাম, একটাই আছে। চলে এসেছি, দেখো এগুলো নিয়ে এসেছি, একটা টুপি নিয়ে এসেছি, চশমা নিয়ে এসেছি, 1, 2, 3, 4, 5 রকমের কালার, একটা বেলুন, আর এটা হচ্ছে ওই জল রঙ, আর বাবানের আগের বছরের পিচকারি আছে তাই জন্য পিচকারিটা নিয়ে আসিনি। বাবান খুব এক্সাইটেড, চশমাটা পরে দেখি দাও, তুমি পরে দেখি দাও, ইয়েস টুপিটা দেখালাম তোমাদেরকে কী কী এনেছি আমি। এখন আমি ছেলেকে খাওয়াবো, পড়তে বসাবো। আজকের ভিডিওটা আমি এখানেই আমার শেষ করছি, সবাই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, তোমাদের সাথে কালকে দেখা হবে সবার সাথে। হ্যাপি হোলি ইন অ্যাডভান্স, টাটা, গুড নাইট।